হ্যাঁ আজকে উপবাস নিয়ে কথা বলতে চাইছি উপবাস ফার্স্ট এখন এই উপবাস কথাটার একটা খুব বড় ডাইমেনশান আছে তার ফিলসফিক্যাল ডাইমেনশন আছে তার শারীরিক ডাইমেনশন আছে যদিও প্রথমেই বলে নেওয়া ভালো যে আমাদের আয়ুর্বেদিক যারা আচার্য আছেন তারা কিন্তু শরীরকে শোষণ করে উপবাস করাটা খুব বেশি পছন্দ করেননি তারা উপবাস তখনই করতে বলেছেন যখন তাদের মানে শরীরের প্রয়োজনে যদি দরকার হয় তাহলেই উপবাস করতে বলেছেন যেমন একটা কথা আছে খুব প্রসিদ্ধ কথা যে জরাদৌ জরাদৌ লঙ্ঘনঙ পথ্যম বলছি জ্বর হলে পরে প্রথমে খুব জোর জ্বর এসে গেল সেখানে লঙ্ঘন লঙ্ঘন মানে খাওয়া দাওয়া না করা লঙ্ঘনং পথ্যম সেটাই পথ্য জ্বরের মধ্যে কোনো খাওয়া দাওয়া নয় তাহলে এই যে ব্যাপারটা এই শরীর শরীরভিত্তিক ব্যাপারেই কিন্তু আয়ুর্বেদের আচার্যরা উপবাস করার এবং সেটাও সাময়িক খানিকটা সময় পর্যন্ত যতক্ষণ সেই যে উপবাসটা ইফ ইট ইজ কনডিউসিভ টু হেলথ ততক্ষণই করতে বলবেন একেবারে না খাওয়া দাওয়া করে নিরম্বু উপবাস করলাম এটা বোধহয় আয়ুর্বেদের আচার্যদের খুব পছন্দ নয় এটা প্রথমেই জানিয়ে রাখলাম যাই হোক এনি হও আমি উপবাসের যেটা কথা বলতে যাচ্ছি তার কতগুলো রিলিজিয়াস ডাইমেনশন আছে সামাজিক ডাইমেনশন আছে অনেক কিছু এখন এই উপবাসের কথা বলতে গেলে আমার বারবার মনে হয় যে উপবাসের বিপরীত কথাটা বলতে হয় কারণ ভারতবর্ষ এমন একটা কমপ্লেক্স জায়গা যেখানে খাদ্য এবং খাওয়া এই জিনিসটা আমাদের কালচারাল একটা কালচারাল স্ট্যাটাস তৈরি করে কালচারাল কমপ্লেক্স তৈরি করে মানে যে ভালো করে খেতে পারছে না সে মানে তাকে ভিকারি বলে গালাগাল দেওয়ার থেকে আরম্ভ করে হয় আবার এই ভিকারি যে লোক তার যদি না খাওয়ার ব্যাপারে এমন একটা সেটা যদি মানে লোলিনেসের জায়গায় না পৌঁছায় মানে যে খাবার জোগাড় করতে পারছে না তার পরিশ্রম নেই তার বুদ্ধি নেই এমন লোককে যদি খাবার জোগাড় করতে না পারে এবং সেখানে যদি তাকে উপোস করতে হয় তখন তাকে লোকে গালাগালি দেয় যে তুমি তুমি তোমার মানে খাদ্য জোগাড় করতে পারছো না সেই উপবাসকে কিন্তু লোকে মানে খুব ভালো চোখে দেখে না যে কতদিন উপোস করে থেকেছি এটা ভালো চোখে দেখে না মনে করে যে সেটা যে তুমি তোমার সেই সেই মেটেল থাকার দরকার যাতে করে তুমি খাবার জোগাড় করতে পারো কাজে দেখুন উপবাস করলেই যে খুব ভালো হলো তা কিন্তু নাই সেখানে গালাগালিরও জায়গা আছে তার মানে কি খাদ্যটা খাদ্যাভ্যাসটা একটা আমাদের একটা কালচারাল প্রসেসের মধ্যে রয়েছে কিন্তু কালচারাল ডাইমেনশন তৈরি করে এটা এবং লক্ষণীয় যে লোকটা ভিক্ষা করে খাচ্ছে তার ভিক্ষার মধ্যে যদি এমনকি উপবাসও করছে সেই উপবাসটার মধ্যে যদি কোনো এমন একটা ফিলসফিক্যাল মানে রেনাউন্সিং অ্যাটিচিউড থাকে সেই মুহুর্তে কিন্তু সেই না খাওয়াটা সঙ্গে সঙ্গে তাকে একটা এমন জায়গায় পৌঁছে দেয় যখন লোকে থেকে শ্রদ্ধা করতে আরম্ভ করে তাহলে এই যে বিপরীত একটা জায়গা যে না খাওয়াটা একটা ভিকারির যদি ফিলসফিক্যাল রিনাউন্স রিনাউন্সমেন্ট যেটা হয় রিনাউন্সিং অ্যাটিটিউড থেকে যদি তৈরি হয় সেটা যদি নতুন ডাইমেনশন তৈরি করে তাহলে খাওয়ার ব্যাপারটা নিশ্চয়ই অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে আর ভারতবর্ষের যে খাদ্যাভ্যাস এত জটিল একটা কালচারাল প্রসেস যেখানে বিভিন্ন প্রদেশের মানে সোসিও কালচারাল যে কনস্ট্রাকশন সেগুলো তৈরি করেছে পর্যন্ত আমাদের খাদ্যাভ্যাস কেন পৃথিবীর অন্য কোনো দেশে বোধ হয় আমি এখানেই বারবার বলি যে ভারতবর্ষ এখনও পর্যন্ত আলেকজান্ডারের সম ভারত আক্রমণের সময় যেরকম কাশি কাঞ্চি অবন্তি ইত্যাদি সমস্ত আলাদা আলাদা পৃথক বৈশিষ্ট্য নিয়ে ছিল খাবার ক্ষেত্রে কিন্তু সেই রকম ন্যাশনাল ইন্টিগ্রেশন কোনো কিন্তু কিছু হয়নি যে আমরা রুটি খেয়েই থাকব কিংবা আমরা সকলেই ভাত খেতে থাকব আমরা সকলেই ধোসা খাবো এরকম হয়নি কিন্তু ফলতে এই জায়গায় এত ডিফারেন্স আমাদের এখানে হ্যাঁ ফুড হ্যাবিট এত আলাদা এমনকি স্টেপল ফুডের মধ্যেও দেখুন যেখানে ভাতের আধিপত্য আছে এই ধরা যাক বাংলাদেশ কিংবা আমাদের এই পশ্চিমবঙ্গ সেখানেও আবার কসমোপলিটানিজম এবং গ্রাম্যতার একটা সংঘাত তৈরি হয় গ্রাম্য লোক দিন ভাত খাচ্ছে এরকম আমি শহরে এসে নিজেই শুনেছি যখন শহরে এসেছি তখন বেশি ভাত খাওয়াটাকে একটা বেশ ঘৃণ্য বলে মনে করা হতো মানে কম খাবে একটা মানে বেশ রুচির পরিচয় থাকবে সব কিছুর মধ্যে গ্রাম্যতার মধ্যে সেটা নেই ফলে সেখানেও কিন্তু খাদ্যাভ্যাস অদ্ভুত একটা কালচারাল স্ট্যাটাস তৈরি করে তার মধ্যে আপনার মানে আমার ছোটোবেলায় আমি মনে আছে এ সেটা নাইনটিন হবে আমি যখন মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আমি এই পশ্চিমবঙ্গে আমার মামা বাড়িতে এসেছি কলকাতায় সেখানে আমার দাদা পড়াশোনা করতেন সেই বাড়িতে থেকে তো সেখানে এসেছি মা আছেন সঙ্গে এবং আমাকে একদিন সকালবেলায় মানে খাবার জন্য সকালবেলার খাবার আর কি খাওয়ার জন্য একটা রুটি দেওয়া হলো হ্যাঁ সে রুটিটা ঠান্ডা রুটি মানে গরম রুটি নয় কিছু আমি তার রুটি তৈরি করা দেখিনি কিংবা ইত্যাদি তো রুটিটা দেওয়া হতে আমি কিন্তু সেটাকে একটা বসার আসন ভেবে বসে পড়লাম এই যে রুটি আমি তার আগে কোনোদিন রুটি দেখিনি আমি বাংলাদেশে যখন মানুষ হয়েছি পূর্ব পাকিস্তান তখনকার আমি কোনোদিন রুটি দেখিনি আমাদের ওখানে গম টম ভাঙিয়ে আনছে আমার গ্রামের বাড়িতে আমি কোনো দিন দেখিনি শহরও থাকলেও থাকতে পারে তার তো আমি জানি না সেটা কিন্তু এই যে রুটি না দেখার একটা জায়গা তাহলে ভাবুন একটা কালচারালি এই যে একটা কসমোপলিটান শহর সেখানে রুটি খাচ্ছে লুচি খাচ্ছে এই জিনিসটা তারপরে যখন একদম চলে এলাম ও দেশ থেকে এদেশে সেটা তখনই নাইনটিন হবে সেটা তো সেই ওদেশ থেকে চলে আসার পর যেটা দেখলাম এবং সেটা তো প্রথম প্রথম বুঝিনি একটু বড় হতে সেটা বুঝলাম যে বাঙাল আর ঘটির খাওয়া দাওয়া নিয়ে কত আঁকচা আঁকচি একে অপরকে কত গালাগালি এবং তাতে এইটা হলো যে বোয়াল মাছ আগে কেউ খেত না হ্যাঁ তারপরে একটা সময় এই গালাগালি দিতে দিতে এমন অবস্থায় দাঁড়ালো যে বোয়াল মাছ এখন একটা অসম্ভব দামি জিনিস হয়ে গেছে এখন যখন রেস্টুরেন্টে যখন পাট চিংড়ি খাওয়াতে আরম্ভ করলো তখন মনে হচ্ছে একটু রেস্টুরেন্টে গিয়ে পাট চিংড়ি খেয়ে আসি এটা ভীষণ ভব্যতার জায়গায় গিয়ে পৌঁছলো তাহলে এই যে ব্যাপারগুলো যে কালচারাল স্ট্যাটাস আপনার কিভাবে তৈরি হচ্ছে অবনমন থেকে কিভাবে আর উন্নয়নের জায়গায় পৌঁছে যাচ্ছে এত যে প্রসেস কালচারালি যে এত কমপ্লেক্স যে খাবার জায়গা সেখানে উপবাস কি শুধুমাত্র একদম কমপ্লেক্সহীনভাবে তৈরি হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু সেই দিক থেকে আমি বলি যে মানে মানে খাবার ব্যাপারে মানে সাউথ ইন্ডিয়া মধ্যেও যদি বা সাউথ ইন্ডিয়ার মধ্যেও যদি বা কোনো কালচারাল মানে ব্যাপারটা হচ্ছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি থাকে সাউথ ইন্ডিয়ায় সেরকম গোবলয়ের মধ্যেও থাকবে যেটা উত্তরপ্রদেশ বিহারের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি কিন্তু আপনি ভাবুন যে কত বিপরীত হবে পাঞ্জাবের সঙ্গে গুজরাটের খাবার একটু ভেবে দেখুন মহারাষ্ট্র তার সঙ্গে কতটা ডিফারেন্স হবে এবং সবার সঙ্গে আমাদের বাঙালির কতটা ডিফারেন্স হবে সেটা একবার ভেবে দেখুন সেইখানে দাঁড়িয়ে কি অদ্ভুত একটা কালচারাল ইউনিটি তৈরি করেছে সেটাকে রিলিজিয়সিটির ব্যাপার নাকি অন্য কিছু সেটা কিন্তু দেখার আছে বরঞ্চ সেখানে সত্যি একটা ইউনিটির ব্যাপার আছে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমিষ নিরামিষের দ্বন্দ্বটাও কিন্তু কম ঝামেলার জিনিস নয় সেখানেও মানে মাছে ভাতে বাঙালি সেখানেও তো অনেক আক্রোশ অনেক আরোপ অনেক সমাক্ষেপ তৈরি হয় উত্তরের দিক থেকে যে মছলি খেকো বাঙালি তাহলে এইরকম জায়গায় দাঁড়িয়ে উপবাসই কিন্তু একমাত্র আশ্রয় যেটা আমাদের সবাইকে ইউনাইটেড করতে পারে কিন্তু সেটা কতটা উপবাস করব সবাই যদি এখন উপবাস করতে আরম্ভ করি তারা কি দাঁড়াবে থাক সেটা তো আমি যেটা বলছি যে খাদ্যাভ্যাসের বিচার তার বিপ্রতীপে কিন্তু এই সোশো রিলিজিয়াস ডাইমেনশন যেটা উপবাসে তৈরি হয় সেটা কিন্তু দেখার মতো জিনিস বৈদিক যজুর্বেদ সংহিতা যেখানে আমাদের ক্ষুধাযুক্ত যে পেটকে বলা হয়েছে অসুর তার মানে ক্ষুধা মানুষের কাছে যারা যারা বৈদিক যজুর্বেদ মানে তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার তৈতরীয় সংহিতা সেখানে বলা হচ্ছে যে বৃত্র উদারঙ্গবই বৃত্র বৃত্র হচ্ছে ইন্দ্রের শত্রু এবং সেকালের দিনের বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ অসুর যা পরবর্তীকালের ভাগবত পুরাণে বৃত্তাসুর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে যাই হোক এই যে বৃত্তাসুর তার নামে ক্ষুধা তৈরি হল অর্থাৎ উদারণবাই অর্থাৎ আমরা যাকে বলি যে পেটের জন্যে পেটের জন্যে পোড়া পেটের জন্যে কথাটা বলি হ্যাঁ সেটা কিন্তু বৃত্তাসুর হিসেবে চিহ্নিত হয়েছে তার মানে আমাদের বৃত্তাসুর উদ্দেশ্যে বলি চড়াতে হয় আমরা কিন্তু খাই মানে বৃত্তাসুরের উদ্দেশ্যে আমাদের আহুতি প্রদান করি ভাবা যায় এটা 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 আমাদের এটা আমাদের বৈদিকরা বলছেন মানে রিচুয়ালিস্টিক একটা ভাবনা যেটা যেটাকে আমরা পেট পুজো বলছি আমাদের ক্ষেত্রেও বলি না আমরা পেট পুজো করছি পেটকেও কিন্তু পুজো করছি খাবার দিয়ে তার মানে হাঙ্গার যেটা ক্ষুধা যেটা সেটাকে কিন্তু বৈদিকরা ভীষণভাবে ঘৃণা করেছে ক্ষুধাকে উপবাসকে নয় উপবাস কিন্তু একটা মনুষ্যকৃত আলাদা চেষ্টা ক্ষুধা আর উপবাসে কিন্তু তফাত আছে উপবাস করলে যে ক্ষুধা লাগে সেই ক্ষুধার সঙ্গে সাধারণ ক্ষুধা কিন্তু তফাৎ আছে তার মানে ক্ষুধা জিনিসটাকে কিন্তু আমরা সেই কাল থেকে ঘৃণা করে এসেছি এ ব্যাপারে আমাদের সুকুমারী ভট্টাচার্য আমার গুরু তিনি বেদ বেদের যুগের ক্ষুধা নিয়ে আলোচনা করেছেন যদিও আমি সবসময় তার সঙ্গে একমত নই বৈদিক যুগের ক্ষুধা নিয়ে কিন্তু ক্ষুধা জিনিসটাকে আমরা ভালো মনে করিনি কখনো কাজে সেই দিক থেকে একটা বাঙালির ভাষায় যেটা পেট পুজো সেখানে পূজাব্রতের ব্রতের যে রিচুয়ালিস্টিক ভাবনা যেখান থেকে আমরা চার বেলায় চার কিসিমের খাবার পাই মানে প্রাতরাস মধ্যাহ্ন ভোজন এবং বৈকালিক এবং রাত্রির ভোজন এই চার রকমের খাবার থেকে বিরত থাকা চার রকমের চার কিসিমের যে খাবার থেকে বিরত থাকা আপনারা প্রাতরাশটা একটুখানি বোঝার চেষ্টা করুন মো কথাটা বলেন বটে কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন কিন্তু অস ধাতু অতালব্যশয় হসন্ত ধাতুরূপগুলো হসন্ত দিয়ে হয় তাহলে এই যে অস ধাতু মানে ক্রিয়াপদ এর মানে হচ্ছে খাওয়া যার থেকে খুব ইম্পর্টেন্ট জায়গা আপনারা পান অনশন অর্থাৎ না খাওয়া আর প্রাতরাস মানে এই যে সকালবেলা প্রাতঃ শব্দ তার সঙ্গে অস ধাতুর সঙ্গে একটা ঘয়িং প্রত্যয় করে আশ আ তালব্যশ এটা হবে তার সঙ্গে প্রাতরাস এটা লক্ষণীয় যে মানে প্রাতরাসের ব্যাপার এমনই একটা মানে এটা মানে অপ্রসঙ্গে বলছি যে প্রাতরাস ব্যাপারটা কিন্তু সেই মহাভারত রামায়ণের যুগেও যথেষ্ট পরিমাণ ছিল কারণ আমার মনে আছে যে যে যখন দ্রৌপদীকে মানে দ্রৌপদীরা যখন বনবাসে দ্রৌপদী একা কুটিরে আছেন সেখানে জয়দ্রথ তার প্রতি খুব মুগ্ধ হয়ে তাকে মানে তার সঙ্গে দেখা করতে এসছে এখন দ্রৌপদী তার ফার্স্ট বলছেন তিনি তো দুঃশলা দুশলার বর মানে দুর্যোধনের শ্যালক তো এখন দুর্যোধন তার শ্যালক আর কি সেই তাকে বলছেন যে জামাই তুমি এসছো তো আমার সমস্ত স্বামীরা গেছেন বনে এখন এত এত হরিণ ধরে আনবেন এত এবং সেগুলো দিয়ে তোমাকে প্রাতরা সন্ধ তোমার সকালবেলার খাবারটা এই এতগুলো মাংস দিয়ে তোমাকে খাও আবার রাবণ তিনি সীতাকে যখন বলছেন যে আর দু মাস আছে দশ মাস তুমি আমার কথা শুনলে না তুমি আমাকে বিয়েও করতে চাইছ না আমার কাছেও আসতে চাইছ না সেখানে বলছেন আর দু মাস আছে যদি না শোনো আমার কথা এর মধ্যে যদি তুমি আমার কথায় রাজি না হও মামা তোং প্রাতদেতী খণ্ডাসহ তোমাকে আমার প্রাতরাশের জন্য আমার যে ঠাকুর আছে রান্নার সে তোমাকে খন্ড খণ্ড করে আমাকে খাওয়াবে এই তো এই তো প্রাতরাস মানে এই রকম জায়গায় কিন্তু ছিল কাজী সকালবেলা আজকে যে আমরা টিফিন খাচ্ছি তা নয় সেই মহাভারতের কাল থেকে এটা টিফিন খাওয়ার ব্যাপার আছে যাক আমি এটা বলতে চাই না আমি বলতে চাই যে অসন মানে খাওয়া অস ধাতু মানে খাওয়া এবং যেটা বলছিলাম যে অসধাতুটার প্রথম প্রয়োগ শতপথ ব্রাহ্মণের মধ্যে যেটাকে আমি ক্ষুধা বলছিলাম শতপথ ব্রাহ্মণ বলছে অসনায়া হি অর্থাৎ খাই অসন মানে এই যে এখানে অসনায়া কথাটা বলছেন টিকাকাররা বলছেন এটা খাবার ইচ্ছে এই খাবার ইচ্ছে এই জিনিসটা মানেই হচ্ছে ক্ষুধা খামার ইচ্ছে মানেই ক্ষুধা আছে এটা ধরেই নিতে হবে বলছেন অসনায়াহী মৃত্যু ক্ষুধা হচ্ছে মৃত্যুর মতো এই অসন শব্দটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে অস অসন ইত্যাদি শব্দগুলো খেয়াল রাখতে হবে কেননা উপবাসের এগুলো পর্যায় শব্দ হিসেবে ব্যবহার হবে আমাদের অসন শব্দ রবীন্দ্রনাথের যে ড্রিসিভিং ল্যাঙ্গুয়েজ যা পড়লেই মনে হয় সব বুঝে গেছি আসলে বুঝেনি সেখানে সেই পুরাতন ভৃত্যের মধ্যে আপনারা পড়বেন যে সেই ঘরের কর্তৃ রুক্ষ মূর্তি হ্যাঁ বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো ঘরের বলছেন এবং সে কি ধরনের অনর্থ করে পুরাতন ভৃত্য তাকে ছাড়তে পারা যায় না এমন তার মায়া তিনি বলছেন নামানে শাসন বসন বাসন বসন বাসন কথাটা কখনো ভেবে দেখেছেন পড়ে তো গেলাম না মানে শাসন শাসন মানে না বুঝলাম বসন বাসন বসন মানে জামা কাপড় খাওয়া পরা দিতে হয় কাজের লোককে হ্যাঁ বাসন তাকে থাকার জায়গা দিতে হয় বাস করার জায়গা দিতে হয় আমরা কীভাবেই জানি না এই মানেগুলো কীভাবে এরপরে করে আমি জানি না বসন বাসন অসন আসন যত একদম অ্যালিটারেশনের উদাহরণ এটা অসন মানে তালিবস্য খাওয়া দাওয়া এবং আসন মানে বসার জায়গা কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো রবীন্দ্রনাথের কবিতাটা অসন শব্দটা খেয়াল করবেন তার মানে অসন মানে খাওয়া তার মানে অনশন মানে না খাওয়া যেটা উপবাস শব্দের একটা শ্রণানিম এবং উপবাসের আরও কতগুলি সংস্কৃত পর্যায় শব্দ আছে যেটাকে বলা হয় অনাস অনাশ মানে ওই ধাতু সেটাকে যদি আস এই শব্দটা যেমন প্রাতর আসে আস শব্দটাকে যদি নাউন করি তাহলে অনাস মানে না খাওয়া অনাশক কথাটা খুব ব্যবহার হয় ইচ্ছা মৃত্যুর ক্ষেত্রে যে অনাশক অর্থাৎ কিংবা একেবারে এখানে অনশন করতে করতে সে মারা যাওয়ার চেষ্টা করছে অনাসক অনাসন অসন যেমন অনশন হয় সেমনি অনাসন হয় তারপরেই উপবাসের সবচেয়ে পুরনো শব্দটা উপবাসথ এই উপবাসথ নিয়ে আমার পরে কিছু বলার থাকবে এখান থেকে উপসদ রস্যউপদন্তস দ উপসদ উপবাস মানে অ্যাটেন্ডিং অ্যাটেন্ডেন্স লক্ষণীয় উপবাস কথাটা কিন্তু এর থেকেই আসছে এবং উপসদ মানে সিটিং ইন অ্যাটেন্ডেন্স মানে বসে আছি এবং অ্যাটেন্ড করছি এর মধ্যে না খাওয়া আছে কিনা পরে আসছে উপবাসের একটা অর্থ যেমন না খাওয়া সেমনি আর একটা অর্থ উপবাসের অতি প্রাচীন শব্দ সেটা হলো নিকটে বসা কাছে বসা এটা আমরা ছোটবেলায় মানে সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনতাম আর কি যে উপবাস মানে শুধু না খেয়ে বসে থাকা নয় উপবাস মানে যার উদ্দেশ্য উপবাস যাকে আমি ভগবান বলে মনে করি সেই দেবতা যভীষ্ট দেবতা তার নিকটে বসা উপমানে কাছে কাছে বসা সেটা হচ্ছে উপবাস ঠিক যেমন উপনিষদ উপনিষন্ন উপসদ এ মানেও কাছে বসা হয়তো এই কারণেই একাদশীর যে দিনটা যে কাছে বসা একাদশীর দিনটাকে বলা হয় হরিবাসর বাসর মানে দিন মানে হরির দিন ভগবানের দিন এটা ভগবান শ্রীহরির দিন এরকম এই যে হরিবাসর সেটা ভগবান শ্রীহরির কাছে বসা এই অর্থে উপবাস শব্দটা কিন্তু ব্যবহার হয় এবং আপনারা এত এতটা জানবেন না যে বৈষ্ণবদের মধ্যে একটা এই একাদশীর দিন এই যে কাছে বসার ব্যাপারটা কতটা করা যায় এই উপবাসের দিন একটা দিবামঙ্গল কীর্তনের ব্যবস্থা হয় অনেক জায়গাতে আমার বাড়িতেই আগে হতো হ্যাঁ যে সারাদিন ধরে সেখানে কীর্তন চলবে কীর্তনটা কেন তার মানে কাছে বসছি মানে সারাক্ষণ স্মরণ করছি মানে কনসেন্ট্রেট করে কাছে বসছি এইটা উপবাস উপবাস এবং সারাদিন ওই হরিনাম কীর্তনের পরে সন্ধ্যাবেলায় আমার মনে আছে বৃন্দাবন দাসের একটা মানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান বৃন্দাবন দাস তছু পদযুগে গান এই এই যে একটা কীর্তন ছিল যার ভনিতা এইটা সেই কীর্তনের আরম্ভটা হতো এইরকম যে শ্রী হরি কীর্তন বিধান বিধান লক্ষণীয় হরিবাসর মানে একাদশীতে হরি কীর্তন বিধান নৃত্য আরম্ভিলা প্রভু জগেরও প্রাণ এখন এই গানটা খুবই বহু বহু গেয়েছে গান এক সময় কিন্তু ঘটনা হচ্ছে যে আমার পরবর্তীকালে বারবার এটা মনে হয়েছে যে হরিবাসরে হরি কীর্তনের বিধান কেন উপবসতি কাছে বসছি আপনারা বলবেন কাছে বসছি মানে তো কাছে বসা ভগবানের বিগ্রহ আছে তার কাছে বসে থাকা এই যে দিন সারা দিন ধরে নামটা কীর্তন করছি তার মানে এই নাম আর নামই অর্থাৎ যার নাম করছি তার কাছেই বসছি নাম আর নামি অভেদ বলে এই নামের ব্যবস্থা এই রকম উপবাস মানে যদি অভীষ্ট দেবতার কাছে বসা এটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল যে দেখুন একটা জায়গায় একবারে আপস্তম্ভ গ্রীজসূত্র বহু পুরাতন এটা খ্রিস্টপূর্ব অন্তত তিনশো বছর এবং সেটা শতপথ ব্রাহ্মণ যদি তাহলে হাজার বছর খ্রীষ্টপূর্ব সেখানে আমি আগে আপস্তম্ভ গ্রীজসূত্রের কথা বলি এ তার কৃত্য এটা শতপথ ব্রাহ্মণে আছে সেখানে সো জাগার্থ অগ্নি সমীপে নিয়ম পালনপূর্বকবাস উপবাস মানে যা করার জন্যে অগ্নির কাছে নিয়ম অনুসারে যে বসে থাকা তাকে বলা হচ্ছে উপবাস না খাওয়াটাকে বলা হচ্ছে না লক্ষণীয় এমনকি শতপথ ব্রাহ্মণের মধ্যেও যে প্রয়োগ আছে সেখানেও কিন্তু সবসময় না খাওয়াটা এই অর্থে উপবাস ব্যবহার হয়নি প্রথমত কাছে বসাটা এইটাই কিন্তু উপবাসের একটা অঙ্গ ছিল পরবর্তীকালে এই যে উপাবৃত্তস্য পাপিভ্য ইয়াস এটা অন্য কথা কিন্তু এটা আমি এটা বোঝানোর চেষ্টা করবো পরে যে কাছে বসাটাকে উপবাস বলা হতো শতপথ ব্রাহ্মণে এবং কোনো খাওয়া দাওয়ার ব্যাপার না থাকাটা সেখানে খুব স্বাভাবিক ছিল অর্থাৎ খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট হচ্ছে না কাছে বসাটাই উপবাস এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে দুটো তিনটে কথা এই অন্তত শতপথ ব্রাহ্মণের কথাটা আমাকে জানাতেই হবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় বলা হচ্ছে শতপথ ব্রাহ্মণে যে অথাত বয়ব্রত হই মানে কাছে বসার সঙ্গে আলটিমেটলি কীভাবে না খাওয়াটাও জুটে গেল উপবাসের ক্ষেত্রে সেটাও কিন্তু শতপথ ব্রাহ্মণের মধ্যেই আছে যেখানে বারবার বলা হচ্ছে যে উপবাস মানে কিন্তু শুধুমাত্র না খাওয়া নয় উপবাস মানে কাছে বসা কিন্তু এই কাছে বসার সঙ্গে অ্যাবস্টেনশন ফ্রম ফুড এটাও কিন্তু শতপথ ব্রাহ্মণের মধ্যেই পাওয়া যায় এবং তার জন্য একটা ছোট্ট সুন্দর স্তরি তৈরি হয়েছে বলা হচ্ছে যথা পয়ব্রতা হবে পয়ব্রত দীক্ষিত আসছি এক সময় দেবতারা দেবতাদের কি হলো দেবভ্য হবা অমৃতম অপচক্র দেবতাদের কাছ থেকে অমৃত চলে গিয়েছিল তখন তারা ঠিক করলেন ঠিকই করবো আমরা পয়ব্রত অর্থাৎ দুধ খেয়ে থাকবো ঠিক আছে দুধ খেয়ে থাকছেন তারা তপস্যা আরম্ভ করলেন দুধ খেয়ে শুধু দুধ খেয়ে কিন্তু এখানে বারংবার তিন চারটে লাইনে দেখানো হয়েছে শতপতপনা আমি ডিটেলসে যাচ্ছি না তারা বললেন প্রথমে গরুর যে আর্ডার অর্থাৎ চারটি যে স্তন তার তার একটা বাঁট আর কি যাকে বলি তার চারটে থেকে তারা তিন তার প্রথমে শব্দ শুনতে পেলেন যে হ্যাঁ অমৃত আসছে তারপরে তারা একটা বাঁটের দুধ না খেয়ে তিনটে বাঁটের দুধ খাওয়া আরম্ভ করলেন অর্থাৎ একটু একটু করে কমাতে আরম্ভ করলেন তারপরে দুটো বাটের দুধ খাওয়া আরম্ভ করলেন তারপরে একটা বাটের দুধ খাওয়া আরম্ভ করলেন কিন্তু তারপরে দেখলেন যে তৎসত্ত্বেও অমৃত তাদের কাছে এলো না তখন লাস্ট কথাটা বলা হচ্ছে এটা দেবাই সার্বাঙ্গা তপ যদ অনাসক তপস্যার শ্রেষ্ঠতা হচ্ছে সেই জায়গায় যেটা অনাসক অর্থাৎ যেখানে খাওয়া দাওয়া না আমি বলেছিলাম যে অনাসক মানে কিন্তু উপবাস অনাসক অ ন অর্থাৎ নেগেটিভলি আশক অর্থাৎ খাচ্ছি না আর কিছু খাচ্ছি না এটাতে বই সার্বাং তপ সমস্ত তপস্যা এটাই যে আমি খাওয়া দাওয়া করছি না অর্থাৎ উপবাস করছি ইয়াদ অনাসক উপবাসতে অতএব তিনি উপবাস করছেন এবং তিনি খাচ্ছেন না এই যে শতপথ ব্রাহ্মণের একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না কেননা আমার একটু তো উপবাস সম্বন্ধে দুটো কথা বলতে হবে তা মানে উপবাসের একটু প্রকার নিয়েও দুটো কথা বলতে হবে আমাকে সেই জন্য জায়গাগুলো আমি ছেড়ে যাচ্ছি হ্যাঁ অতটা বলার মতো এও নেই আপনাদেরও ধৈর্য থাকে না আমি জানি আমি চারটি পাঁচটি কারণে তৎকালীন দিনে উপবাস হতো এটুকু বলার চেষ্টা করছি প্রথমে ধরুন জীবনের ক্ষেত্রে একটা বড় লাভ যেমন ধরা যাক রাজত্ব লাভ হচ্ছে সম্পত্তি লাভ হচ্ছে কিংবা ঐশ্বর্য লাভ হবে আপনি নির্ধারিতভাবে জানেন এই দিন হবে সেরকম তার আগের দিন থেকে একটা উপবাস তৈরি করা এই উপবাস কিন্তু অন্য কোনো কারণ শরীরকে মেধ অর্থাৎ জাগযোগ্য যেটা হবে তার জন্যে শরীরকে মেধ্য করে তোলা মেধ মানে শুদ্ধ করে তোলা লক্ষণীয় আমি একটা খুব বড় উদাহরণ দেবো এখানে একবার রামায়ণ থেকে রামায়ণে যেদিন দশরথ ডিক্লেয়ার করলেন যে রামচন্দ্র পরের দিন রাজা হবেন রামচন্দ্রকে ডাকা হলো বলা হলো তুমি রাজা হবে তিনি বশিষ্টকে বললেন যে আপনি ওকে বলুন যে কিভাবে ব্রত উপবাস করতে হবে কালকে তোর কালকে তোর রাজ্যাভিষেক হবে বশিষ্ঠ এইসব কথা রামচন্দ্র শুনে গেলেন বটে বশিষ্ঠ এসব শোনা সত্ত্বেও রামচন্দ্র যে রাজপুরীতে বসেন আছেন আর কি সেইখানে নিজে গেলেন বললেন প্রসন্নাস্তে পিতা রাম তোমার পিতা প্রসন্ন হয়েছেন যা রাজ্য মবাবশী কালকে তুমি রাজ্য পাবে যুবরাজ হবে আর কি উপবাসং ভবান অদ্য করতু সহসীতয়া তুমি সীতার সঙ্গে আজ থেকেই কিন্তু উপবাস করো মানে আজকে যখন তুমি শুনেছ যে কালকে তোমার হবে দেখুন খেয়াল করে তখন থেকেই কিন্তু উপবাস আরম্ভ হচ্ছে টু মেক ইউর বডি মেধ শুদ্ধ যাতে করে তুমি সেই যে অভিষেক হবে সেই অভিষেকের আচারটা তুমি গ্রহণ করতে পারো পাত প্রাতম অভিষেক তাহি পিতা দশরথ প্রত্যা যুষ ও যথা নহুষ যজাতিকে যেভাবে রাজ্য দিয়েছিলেন তোমাকে সেইভাবে রাজ্য দেবেন অতএব তুমি সেটা করো এটা শোনার সঙ্গে সঙ্গে রামচন্দ্র বৈশিষ্ট্য চলে গেলেন তদা রামম রামম উপবাসং যতব্রত কারয়া মাস বৈদেহী বৈদেহতী অর্থাৎ বৈদেহী সীতার সঙ্গে তিনি উপবাস করতে আরম্ভ করলেন গতে পুরোহিতে রাম স্নাত নিয়ত মানস পুরোহিত চলে যাওয়ার সঙ্গেই রামচন্দ্র স্নান করলেন বৈদেহী সীতা স্নান করলেন নিয়ত মানস সংযতেন্দ্রিয় মনকে সংযত করলেন সহপত্ন বিশালাক্ষিয়া নারায়ণম উপাগম লক্ষ্য করে দেখুন এই যে কাছে বসার জায়গা আসছে নারায়ণম উপাগম নারায়ণ ভগবান নারায়ণের মূর্তির কাছে গেলেন তিনি স্বয়ং নারায়ণ কিন্তু তৎসত্ত নরলীলায় আছেন যেহেতু অতএব রামচন্দ্র নারায়ণের দেবতার কাছে উপবিষ্ট হলেন প্রগৃ শিরসা পাত্রিং হবিষ বিধ তথ সে হবিশ পাত্র অর্থাৎ ঘি রাখা আছে জাতি যার থেকে আহুতি দেওয়া হবে সেটা মাথায় ঠেকিয়ে মহতে দৈবতায় আজ্জম জুহাব হলে তিনি নিজেই প্রথমত আগুনের মধ্যে আর্য ধারা আর্য মানে যে ঘিটা গলিত ঘৃত অর্থাৎ যে ঘিটা গলে গেছে তাকে বলে আর্য বর্গীয় জয় জফলা এই যে আর্য থেকে তিনি আহতি দেওয়া আরম্ভ করলেন যাকে শেষ যে হবি অর্থাৎ শেষ সেটা গ্রহণ করতে হয় নিজে অর্থাৎ ঘি একটু খেলেন এটা করলেন ঠিকই তার সঙ্গে আর একটা জিনিস খেয়াল করুন যে শেষ অঞ্চ হবিশস্ত প্রাচ্য অস্যা মনপ্রেয়ম ধ্যায়ন নারায়ণ দেবম শাস্তের সংস্তরে উপবাস করার নিয়ম যেটা আমি ছোটবেলায় শুনতাম যে একাদশীও যদি করতে হয় তাহলে সেই উপবাসের ক্ষেত্রে নিয়ম হল সেদিন বিছানায় শুয়া যায় না সেদিন সারাদিন নিচে মাটিতে বিছানা করে থাকতে হবে কিংবা মাটিতে শুতে হবে এরা তো কুশের বিছানার কথা বলছেন সেইখানে রামচন্দ্র শুয়ে রইলেন রাজপুত্র বটে বাঘ যত বেশি কথা বলছেন না মৌনী ইহা ভূতওয়া নিয়ত মানুষ সংযতেন্দ্রীয় হয়ে শ্রীমত্ত নেই বিষ্ণু নিজের ঘরেও নয় বিষ্ণুর যে মন্দির অর্থাৎ নারায়ণের মন্দির তিনি বিষ্ণুর গিয়ে মন্দিরে শুয়ে হিতা কাছে বসাটা একেবারে আক্ষরিক অর্থে হয়ে গেল তার সঙ্গে না খাওয়াটাও রইল এই এক ধরনের উপবাস একটা বড় কিছু যখন লাভ হবে তার জন্য নিজেকে তৈরি করা প্রিপেয়ার করা সেটার জন্য উপবাস দেবতার কাছে বর লাভের জন্য উপবাস তার মানে মানে কি বর এটা শত শত অসুরের কাহিনী আছে পুরাণে যারা উপবাস করছেন দিনের পর দিন না খেয়ে না দে বর লাভ করবো ব্রহ্মার কাছ থেকে শিবের কাছ থেকে বর লাভ করবো এবং সেরা শরীর শোষণ করছেন তারা না খেয়ে না কে না কে না খেয়ে এর মধ্যে অবতারিতভাবে একটা প্রতিজ্ঞা আছে যেটা যে আমি না খেয়ে আছি তোমাকে তুষ্ট হতেই হবে অর্থাৎ শরীর প্রাণ হানি করার দিকে যাব যদি না তুমি আমাকে এই বর না দাও তার মানে একটা সংকল্পাত্মক ব্যাপার যেখানে সে কোনো একটা উপদেশের উপবাসের ব্যাপার ছিল আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা ছিল উপবাসের ক্ষেত্রে সেটা হলো প্রায়শ্চিত্ত অনেক অনেক তৎকালীন দিনে প্রচুর পরিমাণ প্রায়শ্চিত্তের ব্যবস্থা এই দোষ করলাম সেই দোষ করলাম সঙ্গে সঙ্গে একটা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করতেন পণ্ডিতেরা প্রায়শচিত্রে উপবাস একেবারে বৃদ্ধিও না খেয়ে থাকতে হবে না খেয়ে না দিয়ে একটা কিছু সেটা নানান রকম ক্রিয়াকর্ম আছে সেগুলো করা সেখানে উপবাসের একটা বিধান ছিল আর বিভিন্ন সময়ে যেটা আমাদের সর্বাত্মক যে ব্যাপার বিভিন্ন সময়ে যেমন উপনয়ন পইতে হবে বিবাহ বিয়ের সময় উপবাস করতে হবে বর এবং বউ দুজনকেই উপবাস করতে হয় শ্রাদ্ধ ইত্যাদি ক্রেয়াতে উপবাস এছাড়াও বিশেষ বিশেষ যে পূজা সেটা কোনো বিশেষ উৎসব অনুষ্ঠান হতে পারে যেমন জন্মাষ্টমী রামনবমী যেটা চৈতন্য মহাপ্রভু বারবার বলছেন হ্যাঁ যে এইসব দিনগুলোতে উপবাস করতে হবে শিবরাত্রি বামন দ্বাদশী নৃসিংহ চতুর্দশী এরকম আর স্মৃতিশাস্ত্রগুলোর মধ্যে যখন চলে আসব তখন দেখব যে অমাবস্যা এবং পূর্ণিমাতেও উপবাসের ব্যবস্থা হয়েছে একাদশী ছাড়াও অমাবস্যা পূর্ণিমাতেও উপবাসের ব্যবস্থা হয়েছে এবং এই একাদশীর ব্যবস্থা পূর্ণিমার ব্যবস্থা ইথে উপবাসের কিন্তু ভাবনাটা আস্তে 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 এতটাই বাড়তে আরম্ভ করলো যেখানে দেখবেন যে মঙ্গল কামনায় উপবাস ধরা যাক আমি প্রচুর প্রচুর মায়েদের কথা শুনি যারা ষষ্ঠীর উপবাস করেন প্রত্যেকটা যে ষষ্ঠী তার উপদেশ করে উপবাস করেন নীল ষষ্ঠী ঠী ছেড়ে দিন এগুলো তো বড় বড় ষষ্ঠী এমনকি ষষ্ঠী করা কি সোমবারে শিবের জন্য উপবাস করা একাদশী করা এগুলো কিন্তু নিয়মের মধ্যে অনেকে নিয়মের মতো করে পালন করেন উপবাসের ক্ষেত্রে আমি উপবাসের ফল নিয়ে আলোচনা করতে চাই না মানে উপবাসের ক্ষেত্রগুলো বলার চেষ্টা করছি যে কোনো দীক্ষা হবে ধরুন সেখানে উপবাস করতে হবে যোগ্য দীক্ষার ক্ষেত্রে উপনয়নের দীক্ষার ক্ষেত্রে সাধারণ দীক্ষা যেগুলো হবে শরীরকে শুদ্ধ করা এটা খুব ইম্পর্টেন্ট ছিল উপবাসের প্রয়োজন হিসেবে যে আমি শরীরকেও নানা রকম এরকম একটা মানে এতে আছে আমাদের আবস্তম্ভ যে সূত্র সেখানে একবার বলা হচ্ছে যে দেখো তুমি দীক্ষিত হবে অথচ তুমি শরীর খুব মোটাশোটা এরকম চলবে না উপনয়ন দীক্ষিত হবে শিষ্য সে হেভি মোটাশোটা দেখবে উপনিষদের গল্পও আছে এসব নিয়ে সে যদি কোনোদিন পারি সে অসামান্য সেসব গল্প যে এখনো তোমাকে মোটা মোটা দেখছি কেন হ্যাঁ তুমি কি খাচ্ছ এরকম গুরু জিজ্ঞাসা করছেন হ্যাঁ এই যে দীক্ষিত হবে দীক্ষিত বলছেন মানে এই আপস্তম্ভ স্রোত সূত্র বলছেন যদাভাই দীক্ষিতা কৃষও তখনই সে মেদ্ধও ভব বলছেন যখন রোগা হবে বুঝবে তখনই তুমি তোমার শরীর শুদ্ধ হয়েছে দীক্ষা গ্রহণের জন্যে আদারওয়াইজ দীক্ষাটা তোমার নেওয়া উচিত হবে না তার মানে কৃচ্ছ সাধন দীক্ষার একটা অঙ্গ যেখানে মোটা হওয়া খুব চলবে না যার জন্য বলাই হচ্ছে পিবা দীক্ষাতে এই যে পিবর পিবর বারবার বলা তোমাকে পিবরও ওসি উপনিষদের মধ্যে তোমাকে মোটা দেখা যাচ্ছে কেন শিষ্যকে বলছেন গুরু হ্যাঁ বলছেন পিবা দীক্ষতে যদি বা মোটা সোটা অবস্থায় দীক্ষা নাও যজন যাজন করার সময় কৃষক যাজাতে খুব রোগা হয় তবেই তোমার যজন যাজনের অধিকার আসবে এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা এখন আমরা ভাবতেই পারি না কিন্তু এগুলো ইম্পর্টেন্ট ছিল ওই যে বলছিলাম যে যে কোনো একটা সংকল্প ধরা যাক ক্ষত্রিয় যুদ্ধে যাবে যুদ্ধের যাবার আগের দিন সে একটা উপবাস করছে এই সংকল্প সাধনের জন্যে মানে ওই যে কথায় বলে না যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই মন্ত্রের সাধন কিন্তু উপবাসের মধ্যে দিয়েও করা হতো যে মহাভারতের সাবিত্রী উপাখ্যান আছে সেখানে সেই সাবিত্রী সত্যবান মারা যাবে জমের মুখ থেকে তাকে টেনে নিয়ে আসতে হবে সাবিত্রী নিয়ে আসবেন তিনি সতী লক্ষ্মী হ্যাঁ সেখানে যে বর্ণনা আছে নির্ধারিত একটা দিন দিন করে দিয়েছেন জম যে এই সত্যবান মারা যেদিন মারা যাবেন বলে কথিত হয়েছে আলটিমেটলি সত্যবানকে ফিরিয়ে এনেছিলেন সাবিত্রী কিন্তু যেদিন মারা যাবেন সেই নির্ধারিত মৃত্যুর আগের তিন দিন উপোস করে রইলেন সাবিত্রী একথা মহাভারতের মধ্যে আছে এবং এই রকম যে একটা কাজের জন্য একটা সংকল্প সাধনের জন্য উপবাস করা এটা প্রচুর পরিমাণ আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখনকার দিনে চলে এবং তখনকার দিনেও চলতো সেটা হচ্ছে প্রোটেস্ট ফার্স্ট যাকে আপনারা বলেন অনশন করছে রাজনীতির ক্ষেত্রে যেটা দেখেন বারবার সেটাও কিন্তু কোনো কার্যসিদ্ধির জন্য ইভেন টু ব্ল্যাকমেইল সেই প্রটেস্টের জন্য কিন্তু কুশ বিছিয়ে উপবাসে বসে পড়াটা একটা ভাবনার মধ্যে ছিল এবং এই উপবাসটাকে জেনারেলি বলত প্রায় উপবীষণ আমি ছোটবেলার মনে আছে আমার যে প্রায় উপভবেষণ বলতে আমি তো প্রায় শব্দটাকে অফন এটা ভাবতাম কিন্তু তা নয় কিন্তু প্রায় মানে হচ্ছে প্র এই উপসর্গের পরে অয় অয় মানে কিন্তু প্রয়াণ মানে তিনি মারা যান ই ধাতু মানে হচ্ছে যাওয়া মানে প্রকৃষ্টভাবে যিনি চলে গেলেন সেটা হচ্ছে প্রায় তার মানে একদম মরণের জন্যে মানে ফার্স্ট টু ডেথ হ্যাঁ এইটা ফার্স্ট মানে ফার্স্ট আন টু ডেথ এই যে ব্যাপারটা এটার জন্যে প্রায় উপবিষন আমার মনে আছে বিরাট এই চিত্ররথ পর্বে মহাভারতের যখন হেরে গেলেন ওর মানে পাণ্ডবদের খানিকটা এ করতে গিয়ে মানে খানিকটা তাদের দুর্দশা দেখ দুর্দশার মধ্যে নিজেদের দেখাতে গিয়ে নিজেদের প্রমাণ করতে গিয়ে দুর্যোধন হেরে গেলেন সেই সমস্ত গন্ধব্য চিত্রসেনের কাছে তখন তিনি ফেরার পথে প্রায় উপরে বসেছিলেন আবার কীরকমভাবে প্রায় উপবেশনে বসেন ধরুন পরীক্ষিত মহারাজ তার মৃত্যু নির্দিষ্ট হয়েছে যে সাত দিন পরে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে তিনি প্রায় উপবেশনে বসলেন সমস্ত খাওয়া দাওয়া ছেড়ে মৃত্যুর জন্য প্রস্তুত হলেন প্রায় উপবেশন অর্থাৎ প্রায় মানে প্রকৃষ্টভাবে যে চলে যাওয়া চিরদিনের জন্যে তার জন্যে তিনি উপবেশন করছেন ফার্স্ট টু ডেথ সাত দিন ধরে তুমি না খাওয়া না খেয়ে থাকবে লক্ষণীয় মহাভারতে কিংবা পুরাণগুলির মধ্যে যে ইচ্ছা মৃত্যুর বক্তব্য আছে যেটাকে কৃপা মৃত্যুও বলতে পারি ইথানাসিয়া বলতে পারি সেসব জায়গাও কিন্তু অনাসক এই একটা ব্যাপার কিন্তু আছে অর্থাৎ না খেয়ে থাকছি উপবাসের দ্বারা শরীর একেবারে একেবারে শরীর শুকিয়ে যাবে এবং এই অবস্থায় তার মৃত্যু হতে পারে কিন্তু টু অপটেইন জাস্টিস প্রটেস্ট হিসেবে যেটা অনশন সত্যাগ্রহ গান্ধী পর্যন্ত করেছেন সেটাও কিন্তু উপবাসের আমি আবারও বলি আমি উপবাস নিয়ে তার যে ফলাফল নিয়ে যদি মাহাত্ম রচনা করতে যাই তাহলে একাদশী মাহাত্মের গাদা গাদা বই আছে অমুক হবে তমুক হবে পরকালে গেলে অমুক হবে ইহকালে অমুক হবে তমুক হবে তমুক হবে ইত্যাদি যদিও অনেক সেই উপবাস করে আমি কাউকে ছোট করছি না প্রত্যেককে আমি সেটাই করছি কিন্তু একাদশী করুন সেটা খুব ভালো এবং মাসে দুবার একাদশী করা খুবই ভালো সেটা সেটা শরীরের পক্ষেও হয়তো ভালো হয় এক কিন্তু আবার উপবাসের যে ওই যে পয়ব্রত অর্থাৎ উপবাসের মধ্যে সব সবসময় যে পুরোপুরি ওই রকমভাবে উপবাস করতে হবে একেবারে এমন করলাম যে শরীরটাই শেষ হয়ে গেল এরকমভাবে উপবাস করার দরকার নেই এবং এত ঘন ঘন উপবাস করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আমার দিক থেকে বলছি আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি এটা একাদশী ঠিক আছে কিন্তু এই যে অনন্ত উপবাস করে শরীর শোষণ করা এটাও বোধ খুব যে একটা উপযুক্ত ব্যবস্থা যার জন্যে আমি আয়ুর্বেদের কথা প্রথমেই বলেছিলাম যে তারা কিন্তু এত শরীর শোষণ পছন্দ করেন না কেন কি এরম কি হতে পারে যে আমি উপোস করছি তাতে যে কনসেন্ট্রেশন তৈরি হয় তাতে যে মনঃসংযোগ তৈরি হয় তাতে আপনি একটা আলটিমেট আপনার সংকল্পিত বস্তু আহরণ করতে পারেন হতেই পারে সেটা আমি অস্বীকার করছি না কিন্তু অনন্ত উপবাস করলে অনন্ত ধর্ম হবে এবং স্বর্গে গিয়ে আপনি অপসরাজের সঙ্গে নাচবেন এই ভাবনাটা বোধ না হওয়াই ভালো কেননা এত উপবাস করার কোনো যে খুব ফল বেশি ফল আছে আমি তা মনে করি না এত উপবাস করা শরীর শোষণ করা সেটা বোধ ঠিক নয় কেননা উপবাস শরীর শুদ্ধির জন্য সেটা করতে করতে যদি শরীর শোষিত হয় আমি আগে আমি পুরাতনকালের আমার বিধবা পিসিদের দেখেছি এত উপবাস করতেন তারা শরীর অসুস্থ হয়ে পড়ত আমি এই উপবাসের কোনো মূল্য বুঝি না যাই হোক উপবাস একটা লিমিটের মধ্যে থেকে সেটা একটা ব্রত হিসেবে কখনো কখনো করা হয় যেমন দুর্গাষ্টমীতে কেউ উপবাস করলেন আবার কেউ জন্মাষ্টমীতে উপবাস করলেন এরকম র্যান্ডমলি মাঝে মাঝে উপবাস সেটা আমার দিক থেকে আমি ব্যক্তিগত মত বলছি কোনো ধর্ম প্রচার করতে আমি বসিনি কিন্তু ধর্মটা বুঝি আমি সেই অর্থেই বলছি যে উপবাস অনন্ত উপবাস করে শরীর শোষণ করলাম তাতে আমার বিশাল মহৎ লাভ হবে এটা বোধ না ভাবাই ভালো আর উপবাসের সবচেয়ে মজাটা লাগে আমার যে কিছু কিছু লোক তো আছেন যে উপবাস করেন ঢং করার জন্যে এবং সেটা হাস্যার্নব বলে একখানা বিশাল বই আছে একটা একটা বেশ মানে রসক গ্রন্থ আছে বলা যায় এটা কিন্তু একেবারেই আলাদা করে বলছি যেটা আমার কাছে খুব চটুল মনে হয়েছিল বলে এটা দিয়ে আমি শেষ করতে চাইছি সেখানে খুব ভালো একটা মজা আছে বলছেন যে মানে আমি কিন্তু উপবাসের ফলাফল ভালো মন্দ সব কিছু সরিয়ে রেখে এটা যেহেতু আমি সাহিত্যের লোক প্রধানত সেই জন্য আমি এই নবের গল্পটা বলছি এবং আমি তাও তো বিদূষকরা কিভাবে নাটকের মধ্যে বিদূষকরা কিভাবে কতটা উপবাস প্রিয় এবং কতটা খেতে ভালোবাসে এবং সামনে উপবাস দেখায় পেছনে খাচ্ছে এইসব জিনিসগুলো আমি সেসব বলছি না সেটা অনন্ত কাহিনী হয়ে যাবে কিন্তু হাঁসার্নবের এই একটা বিচিত্র শ্লোকটা এটা আমি না বলে পারছি না বলছেন দিবোপবাসী লক্ষ্য করবেন ছন্দটা এবং শব্দ চয়ন দিবাসী নিশামিষা বলছেন দিনের বেলায় উপোস করে রাত্রিবেলায় আমিষ খায় জটাধরা কুলটা ভিলাশি বলছে মাথায় জটা রয়েছে এদিকে বেশা দরকার হয় জটাধরা কুলটা ভিলাষি দণ্ড এবং এটা বেশ হাতে একটা সন্ন্যাসীদের মতো দণ্ড ধারণ করে আছে সঠাগ্রণী সর্বপ্রতি বিশ্ব ভাণ্ড এর মতো বলছে এর মতো শট কপট লোক আর হয় না এবং বিশ্বভাণ্ড তার নামটা বলছে যে সমস্ত বিশ্বের দায় যেন সে নিয়ে বসে আছে এই বিশ্ব ভাঁড়ু যাকে বলে আর সে ভাঁড় ভাণ্ড মানে কিন্তু এখানে ভাঁড় বিশ্বের সমস্ত বিশ্বের ভাঁড় এই লোকটা সবচেয়ে বড় শট যে নাকি দিবউপবাসী মেশা মিশা রাত্রিবেলায় মাছ মাংস খাচ্ছে দিনেবেলায় উপবাস করছে এইরকম লোক দেখানো লোক তাদের থেকে আমি বলবো যে অনন্ত উপবাসের প্রয়োজনটাও বোধ খানিকটা এই লোক দেখানোর মধ্যে পড়ে এবং তাতে যেন একটা আইডেন্টি তৈরি হয় যে আমি এত উপোস করছি আমি কত বড়ো একটা সাধু ভক্ত এটা বোধ হয় আমি মনে করি যেটা ঠিক নয় কার্যক্রম উপলক্ষে দেবতার উদ্দেশ্যে মাঝে মাঝে উপবাস করুন কিন্তু এবং একাদশীতে উপবাস খুব তার একটা ব্যাপার আছে সেটা এখনকার দিন ডাক্তাররা পর্যন্ত বলেন যে হ্যাঁ একটা সাইপের মধ্যে পনেরো দিন পর একদিন উপোস থাকা বেশ ভালো সেটা শরীরের অনেকটা ক্লেদ সেখানে নষ্ট হয় এটা একটা সায়েন্টিফিক ভাবনা তারা করেন কিন্তু আদারওয়াইজ বারবার অনন্ত উপবাস করা আমার সাধারণ বুদ্ধিতে আমি সেটা না করলাম এই আর কি সকলে ভালো থাক